নমস্কার দর্শকবৃন্দ, নির্ধারিত সূচি মেনে মাধ্যমিক পরীক্ষা কি বললেন নতুন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু? আজকে ডেলি হান্টে এই সংবাদটি প্রকাশিত হয়েছে, সেটি আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। করোনা সংক্রমণে নাজেহাল গোটা দেশ, দৈনিক সংক্রমণের চাপে বেহাল অবস্থা বাংলার, কিন্তু এর মাঝেই একটি প্রশ্ন উঁকি দিচ্ছে যে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার কী হবে। নির্ধারিত সূচি মেনে মাধ্যমিক পরীক্ষা হলে পরীক্ষার জন্য বাকি রয়েছে আর মাত্র 20 দিন, কিন্তু রাজ্যের ভয়াবহ করোনা পরিস্থিতির মাঝে পরীক্ষা হবে না এই নিয়ে ধাঁধায় রয়েছেন সমস্ত পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা। এই বিষয়ে এখনও অবধি মধ্যশিক্ষা পর্ষদ স্পষ্টভাবে কিছু জানায়নি, কিন্তু গতকাল নবনির্বাচিত শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন এখনও অবধি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি, বিষয়টি নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। করোনা পরিস্থিতিতে পরীক্ষা নিলে সংক্রমণ বাড়বে এই আশঙ্কায় ইতিমধ্যে CBSE ও ICSE 10ম শ্রেণীর বোর্ডের পরীক্ষা বাতিল হয়ে গেছে, কিন্তু রাজ্য সরকারের মধ্যশিক্ষা পর্ষদ এখনও অবধি কোনো অফিসিয়াল সিদ্ধান্ত জানায়নি যে পরীক্ষা আদৌ নেওয়া হবে না কি হবে। 21শে বাংলা বিধানসভা নির্বাচনের কারণে মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে 1 জুন থেকে শুরু হওয়ার কথা, সেই মতো হিসাব করলে পড়ে রয়েছে মাত্র 20 দিন। এই অবধি পরীক্ষার্থীরা জানতে পারেনি আদৌ তাদের পরীক্ষা দিতে হবে না। এই বিষয়ে অভিভাবকরা জানাচ্ছে যে পরীক্ষা নিয়ে উৎকণ্ঠা ক্রমশ বেড়ে যাওয়ায় পড়াশুনোয় মন দিতে পারছে না পরীক্ষার্থীরা। মধ্যশিক্ষা পর্ষদ দ্রুত তাদের সিদ্ধান্ত জানিয়ে দিক। এছাড়াও অভিভাবকদের একাংশের বক্তব্য, এই করোনা পরিস্থিতির মাঝে পরীক্ষা নিলে পরীক্ষার্থীদের সংক্রমণ থেকে কতটা সুরক্ষিত করা যাবে তা নিয়ে সংশয় রয়েছে। এছাড়া রাজ্যে লকডাউন জারি না হলেও কড়া বিধিনিষেধ জারি রয়েছে, লোকাল ট্রেন পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে, বাস, মেট্রো এবং অন্যান্য গণপরিবহনে 50% যাত্রী যেতে পারছে। এই পরিস্থিতিতে মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো দুষ্কর হয়ে উঠতে পারে, তাই মধ্যশিক্ষা পর্ষদ দ্রুত পরীক্ষার সম্বন্ধে সিদ্ধান্ত নিই। তাহলে এই খবরটির মাধ্যমে, এই সংবাদের মাধ্যমে আপনারা বুঝতেই পাচ্ছেন এখনও পর্যন্ত নিশ্চিত হয়নি বা নিশ্চিত করে বলা যাচ্ছে না যে মাধ্যমিক পরীক্ষা সঠিক সময়ে অর্থাৎ 1 জুন হবে কি হবে না। বর্তমানে করোনা পরিস্থিতির যে ভয়াবহ চিত্র আমরা দেখতে পাচ্ছি তাতে আমার যতটা ধারণা পরীক্ষা বন্ধ হবে না, হয়তো পিছিয়েও যেতে পারে, অর্থাৎ জুন মাসের বদলে হয়তো জুলাই মাস কিংবা আগস্টে পরীক্ষা হলে হতে পারে, এবং আগস্ট বা জুলাইতে পরীক্ষা হলে তার একটা উল্টো দিকও রয়েছে, সেটা হলো যে পরীক্ষার রেজাল্ট বেরোনোর পরে পরবর্তী যে সেশান 11-এ ভর্তিটা অনেকটা পিছিয়ে পড়বে এবং অন্যান্য বোর্ডের থেকে, আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড সমস্ত দিক থেকে পিছিয়ে পড়বে। এখন নতুন যে শিক্ষামন্ত্রী হয়েছেন মিস্টার ব্রাত্য বসু, তিনি সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারবেন পরীক্ষাটি আদৌ হবে কি হবে না। ধন্যবাদ।